হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড নাইট। কারণ এখন বাজে রাত 1টা, তো আমি এখন এই মুহূর্তে যাচ্ছি বহরমপুর গঙ্গায়। তো কালকে আমাদের এখানে জল ঢালার প্রোগ্রাম আছে, তো সেখানে যাচ্ছি, একটু আনন্দও করব। তো সেখানে আপনাদেরকেও আনন্দ দেখাবো, কেমন আনন্দ হয় না হয়। তো এই যাচ্ছি আমি, আরও আমার জন্য 3-4 জন ওয়েট করছে আমাদের বাজারের মন্দিরে সামনে। তো দেখা যাক কে কতজন আছে ওখানে। তো আপনারা এনজয় করতে থাকুন। তো এই মাত্র বেরোলাম, তো দেখা যাক কে কে আছে ওখানে। রাস্তায় প্রচণ্ড অন্ধকার, ভিডিও অ্যাঙ্গেল কেমন আসছে, তো দেখি কে কে আছে ওখানে। আপনারা দেখুন, কাছাকাছি মুক্তিনগর পার হয়ে গেছি, এখন সোনাখালি ঢুকছি। তো সামনে সামনে অনেক কুকুর, সামনে অনেক কুকুর আছে। আমি জানি না কুকুরে তাড়া করবে কি না, দেখতে পাচ্ছেন এখানে শুয়ে কতগুলো। তো আরও যে রাস্তায় ঢুকবো আমরা, সেই রাস্তাতে আরও অনেক কুকুর আছে। তো কুকুরে যত সম্ভব তাড়া করবে, কারণ ওখানে কুকুরটাই ওরকমই। আমার পিছনে যে বসে আছে সে বলছে হেলমেটটা আমাকে দাও, আমি হেলমেট দিয়ে কুকুরগুলোকে মারবো। ওইভাবে তো সম্ভব নয়, কারণ কুকুরে তাড়া করলে ও আমাদের গায়ে উঠবে না, সোজা পা কামড়ে ধরবে। খালি বাস স্ট্যান্ড এটা, এখান থেকে আমরা যাচ্ছি। সোনাখালি পাহাড়ে চলে আসলাম। হ্যাঁ, চলে গঙ্গার দিকে আসতে লেগেছি। অলরেডি সামনে থেকে দেখতে পাচ্ছি জল নিয়ে আসছে, তো আপনারাও দেখতে পাবেন কিনা একটু দেখুন। ওই যে সামনে বাইক নিয়ে পায়তার মাধ্যমে আসছে, একটু সেফটি হয়ে যাওয়া ভালো, কারণ কখন ঠুকে দেবে ঠিক নেই। তো এই যে জল জল নিয়ে যাচ্ছে আস্তে আস্তে, জল নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো তার মানে গঙ্গা থেকে, আমরা যতদূর বুঝতে পারছি গঙ্গা থেকে জল তোলা শুরু করে দিয়েছে, সেই কারণে অনেকক্ষণ আগের থেকে হাঁটা হাঁটা শুরু করেছে। কারণ এই নাহলে এখন তো আসতে পারতো না। গঙ্গা এখান থেকে নাইনা করে হলেও প্রায় 6-7 কিলোমিটার রাস্তা, বেশি হবে তো কম নয়, 6-7 কিলোমিটারের বেশি হবে জল সম্ভব। তো আমি আনুমানিক একটা বললাম আইডিয়া, দেখা যাক। তো এটা হচ্ছে স্টেশন, অলরেডি গেট পড়তে লেগেছিলো, তো সেইখানে বেরিয়ে যায়। তো দেখতে পাচ্ছেন গেট পড়ছে, আগে বেরিয়ে যাওয়াটা ভালো, নাহলে মিনিমাম 10-15 মিনিট দাঁড়িয়ে থাকতে হতো। স্টেশন ওদিক থেকেও যাওয়া যায়, ওদিকে ডান দিকে ঢুকলে স্টেশন দেখতে পাওয়া যাবে।
আর এই যে সামনে রাস্তা দেখতে পাচ্ছেন চৌরাস্তা মাথা মোড় সামনে, এখান থেকে ডান দিকে ঢুকে গেল স্টেশন, সোজা চলে গেল বহরমপুর, বাঁ দিকে চলে গেল কালীবাড়ি। তো আমরা যাব সোজা বহরমপুরের দিকে, আমরা সোজা রাস্তা ধরেছি, এখন বহরমপুরের দিকে যাচ্ছি। তো আমরা গঙ্গার ধারে এসে পৌঁছে গেছি, তো অনেক লোকজন আছে, তো দেখা যাক আরও কত লোকজন হয়। আমাদের আরো দুজন আসছে, তো এখানে আরো লোকজন আছে, এই যে এখানে একজন আছে, এখানে আরো লোকজন আছে, এখানে অল ছেলেরাই ছেলেদের গ্রুপ, আর মেয়েদের গ্রুপ এই যে সামনে সব আছে, এই সামনে আরো ওদিকে আছে, দেখাবো তো। এই যে এখান থেকে আমরা জল তুলে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবে সবাই, তো অনেকে লোকজন আছে এখানে, তো অনেকে জল তুলছে, অনেকে রেডি হচ্ছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো যখন যাবে তখনও দেখাবো কত লোকজন হয়। এদিকে লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে, ওর জন্য বোঝা যাচ্ছে না কিছু, এই সেই গঙ্গা। এখন একটু যাচ্ছি চা খেতে, চা খাওয়ার পর জল তুলব। তো এই হলো গঙ্গার ধার পরিস্থিতি, তো অনেকেই জল তুলেছে দেখতে পাচ্ছেন, গঙ্গার ধার প্রায় ফাঁকা হয়ে গেছে। এখন আমরা হাঁটা দেবো মন্দিরের উদ্দেশ্যে, তো গাড়িটা ঘুরিয়ে নি, এখন এই রাস্তা ধরে উঠছি মন্দিরের উদ্দেশ্যে সামনে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকে গাড়ি নিয়ে এসেছে, তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এই জায়গাটা যার সময় দেখালাম যে কত লোকজন, এখন দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা, সামনে সবাই জল নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তো সেগুলো দেখতে পাবেন। যাচ্ছে সব জল নিয়ে বাবার উদ্দেশ্যে, ভোলে বাবা। এই যে ট্রেন আসছে, তো রেল গেট পড়ে গেছে দেখতে পাচ্ছেন সামনে, তো ট্রেন নয় মালগাড়ি ঢুকছে, তো জানি না কতক্ষণ লাগবে, ট্রেন ঢুকছে দেখতে পাচ্ছেন, তো আমি জানি না এই ট্রেনটা কতক্ষণে রেল গেটটা ক্রসিং হবে, যে স্পিডে যাচ্ছে। আমার আইডিয়া ট্রেনটা যত সময় 10-15 স্পিডে যাচ্ছে, তারপরে মালগাড়ি কতক্ষণ লাগবে তাও জানি না, তো আপনাদের বেকারি করব না, টাইম লস করব না। আমি
সোনাখালি পর্যন্ত একটি আছেন। আমরাও চলে এসেছি সোনাখালি মোড় পর্যন্ত খানিকটা। এনার্জি শেষ, এনার্জি শেষ, এনার্জি শেষ। তো এটা হচ্ছে বালিঘাট মন্দিরের রাস্তা, বালিঘাট মন্দিরের রাস্তা, রাস্তা তো প্রচন্ড খারাপ। তো আমাদের সঙ্গে যে দুজন পার্টনার ছিল, তো তারা বলছে মন্দিরের সামনে যাবে এই মুহূর্তে, জানি না কেন যাচ্ছে, তো কেন যাচ্ছে গিয়ে দেখা যাক। এটা হচ্ছে সেই মন্দির, যে মন্দিরের জল ঢালা প্রোগ্রাম আছে আজকে। সামনে সামনে আরো একটা আছে জলধারা মন্দির, এখানে জলধারা প্রোগ্রাম আছে, সেখানে লোকজন গেছে গঙ্গার ধারে এসে মন্দির। তো এখন আমরা যাবো আমাদের বাজারের মন্দির, জল করছি আমাদের দরকার বাজার ভোরে ভোরবেলায় কেমন লাগে একটু দেখুন, পুরো ফাঁকা শুনশান এলাকা। তো আমাদের মন্দিরের রাস্তা এটা, মন্দিরের দিকে যাচ্ছি। আর আমাদের পুরোহিত মশাই যদি সম্ভব একটা চায়ের দোকানে বসে থাকার কথা এই মুহূর্তে, যদি থাকে তো ভালো, নাহলে তাকে বাড়ির থেকে ডেকে নেওয়া হবে। এটা আমাদের রাধা গোবিন্দ মন্দির, তো আমরা এই মুহূর্তে চলে এসেছি। তো এটা রাধা গোবিন্দ মন্দির, আর এখান থেকে ডান দিকে গেলে আমাদের শিব মন্দির, সেটাও দেখাচ্ছি। রাধা গোবিন্দ মন্দির পার হলাম, এটা হচ্ছে দুর্গা মন্দির, এটা হচ্ছে দুর্গা মন্দির, সামনেখানে আছে শিব মন্দির, সামনে আছে শিব মন্দির, এটা হচ্ছে শিব মন্দির,
পাশে মনসা মন্দির, এখানে এখন জল ঢালা হবে, জল ঢালা শুরু হচ্ছে। তো এই তিনজন এসছি, মানে তিনজন জল ঢালবে, আমি জল ঢালতে পারবো না এবছর।